সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে আমি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি ব্যারিস্টার এবং অ্যাটর্নি ঈশ্বর স্বামী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক আইনি পরামর্শ কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tvn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা আজকে আজকের দিনগুলোর যে বড় বড় খবরগুলো সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই। শুরুতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হয়তো জবান জিজ্ঞাসাবাদ করতে পারেন রবার্ট মুলার, সে ধরনের একটি ডেটও হতে পারে সেপ্টেম্বরে। তো রাশিয়ার এই হস্তক্ষেপ তদন্ত নিয়েই জানতে চাই। সেই সাথে ওহাইওর নির্বাচনের শক্ত ঘাঁটি যেখানে রিপাবলিকানদের, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সব কিছু মিলে শুরুতে জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার হস্তক্ষেপ সে বিষয়টি। দেখেন, গত ইলেকশনে আমরা যেটা বলেছি যে রাশিয়ার একটা হস্তক্ষেপ ছিল, এটা বিভিন্ন প্রুফ আছে, বাট এখনও কনক্রিট কিছু পাওয়া যায় নাই আর কি। আর পাওয়া গেলেও হয়তো আমরা সবার কাছে সেটা স্বচ্ছভাবে আসেনি। সো এটা এখনও বলছে, বাট ইটস নট সো ক্লিয়ার, আমরা এখনও ক্লিয়ারলি বলতে পারি না। স্পেশালি আমরা যেহেতু অ্যাটর্নি, আমাদের কথার আমরা বললেই এটা একটা এফেক্ট করে। সো অ্যাকচুয়ালি আমি সবটা না জেনে আমরা আসলে বলতে পারছি না এখন, মানে এই মুহূর্তে পরিষ্কারভাবে বলা মানে কঠিন যে আসলে কোন দিকে মন দিচ্ছে। রবার্ট মুলারের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সাক্ষ্য দেন, আপনার কি মনে হয় অনেক কিছু? তবে একজন আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে এসে তারপরে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে চাই। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম রহমান, আমি জ্যাকসন হাইটস থেকে বলছি। জি ভাই। আচ্ছা, আমি আপাকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। প্রশ্ন করুন। এখানে একটু আমার বলা প্রয়োজন, আমি এই দেশে আসলাম 2011 সালের ডিসেম্বরে। আমি 4 মাসের মতো ছিলাম, তারপর আমি বাংলাদেশ চলে যাই। বাংলাদেশে আমি প্রায় 11 মাসের মতো ছিলাম, তারপরে আমি 2012 সালের ডিসেম্বরে ব্যাক করি। তারপরে দেশে একবার গেছিলাম মাত্র 34 ডেজ এর জন্য। তাতে হিসাব করলে আমি যেদিন অ্যাপ্লিকেশন ফাইল করি সেখান থেকে প্রায় 4 বছর 10 মাস বা সামথিং ডেজ এরকম একটা অবস্থায় আমি অ্যাপ্লিকেশনটা যেদিনকে সাবমিট করি। কিন্তু ওরা যখন আমাকে এটা রিজেক্ট করে, সেখানে ওই আগের যে 11 মাস ছিলাম যেটা আমি কাউন্ট করি নাই সেটাকে হিসাবে নিয়ে তারপরে ওরা বলে যে, আপনি স্পেসিফিকলি একটু সংক্ষেপে বললে ভালো হয়। এখন আপনার কাছে থেকে কি জানতে চাচ্ছেন পরামর্শ? আপনি তাহলে একটা অভিজ্ঞ অ্যাটর্নির কাছে যে অ্যাপিল করেন, যদি আপনার কাছে প্রুফ থাকে যে আপনি 4 বছর 9 মাসের বেশি ছিলেন এখানে, অথবা 4 বছর 9 মাস ছিলেন, এটুকু রেজিডেন্সে দেখাতে পারলে আপনি কোয়ালিফাই করেন। সো প্লিজ একটা অ্যাটর্নি, অভিজ্ঞ অ্যাটর্নি নেবেন যাতে উনি এই কেসটা ফাইট করতে পারে, উইন করা যায় এই ধরনের ক্ষেত্রে। অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখি যে ইদানিংকালে দেখতেছি ছোটো ছোটো কারণে, এবং মানে খুব আগে আমরা যেটা দেখেছি অনেক ইজিলি সিটিজেনশিপটা হতো, আফটার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে ইয়াস নো প্রশ্নগুলোতে ইয়াস নো বললে দিয়ে দিত। এখন তারা প্রত্যেকটা প্রশ্নে নো প্রশ্ন আর ইয়াস প্রশ্নের মধ্যে খুঁতিয়ে খুঁতিয়ে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে আপনাকে ব্যাখ্যাটা চাইতে পারে। এখন যারা নতুন,
লাইক 4-5 বছর আগে দেশে এসছে, ইংলিশ নতুন শিখেছে, এই ধরনের অ্যাপ্লিকেন্টগুলোর জন্য ইটস ভেরি ডিফিকাল্ট, লাইক এভরি সিঙ্গল ওয়ার্ড, লাইক পারসিকিউশনটা কি, তারপরে আরও আরও অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো তাদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, এবং নিউ ওয়ার্ড আমি বলবো যে নতুন শব্দ তাদের জন্য এগুলো, হ্যাঁ, আর এগুলো এখন আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর এত বেশি ওনারা ফোকাসড এখন। আপনি পুরো পরীক্ষায় পাশ করে যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনার অসুবিধা হয়, আপনাকে এটা আবার সেকেন্ড চান্সের জন্য দিচ্ছে, এবং যদি অ্যাটর্নি না থাকে তাহলে এটা অনেক সময়, বেশিরভাগ সময় এটা ফেল দিয়ে দিচ্ছে, ইভেন দো আপনি সব কিছুতে পাশ করেছেন, সব কিছুতে পাশ করেছেন। হ্যাঁ, ওই যে আন্ডারস্ট্যান্ডিং, মানে এই বিষয়গুলো এখন একটু যত্ন সহকারে করা, এবং আন্ডারস্ট্যান্ডিংটা আগে ছিল না, আগে স্পিকিং, রিডিং এন্ড রাইটিং ছিল, এখন আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাড করা হয়েছে নতুন। হ্যাঁ, পরীক্ষায় আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি, আমি ইসাক বলছিলাম জামাইকা থেকে। জি ভাই বলুন। আমরা আজকে 3 বছর হয়েছে আমরা আমেরিকাতে আসছি, আমাদের গ্রিন কার্ড, তো আমার ছেলে থাকে আপনার ইউকেতে, সে ওইখানকার সিটিজেন, সে বিবাহিত এবং তার একটা বাচ্চা আছে, তাকে কি আমরা, তার জন্য কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি এখনও গ্রিন কার্ড হোল্ডার, গ্রিন কার্ড হোল্ডাররা তাদের বিবাহিত সন্তানদের জন্য অ্যাপ্লাই করতে পারে না, তারা যদি 21-এর নিচেও হয় তারপরেও পারে না, যেহেতু তারা বিবাহিত হয়ে যায়, সো এই জন্য আপনি করতে পারবেন না, কিন্তু যদি আপনি সিটিজেন হন, আপনি সিটিজেন হওয়ার পরে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আপনি ফ্রেশ আবেদন করতে পারেন, সেটাতে আপনার কোনো সমস্যা নেই, আপনি যেকোনো সময় ফ্রেশ আবেদন করতে পারেন, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে আপনি যদি এটাতে আপিল করে উইন করার আপনার চান্স আছে, তো আপনি ফ্রেশ আবেদন করবেন কেন? আবার কেন ব্যাক টু স্কোয়ার ওয়ান নেই, আবার 1-1.5 বছর আপনার ওয়েট করতে হবে, ফিস দিতে হবে, আবার পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করতে হবে, সব কিছু একসাথে, সো আপনি যদি আপিল করে আপনার মনে হয় যে আপনার এনাফ গ্রাউন্ড আছে, ট্রাই ইট, ইটস নাথিং রং। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন, কথা বলতে হবে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা যখন ফোন করবেন অবশ্যই আমরা যখন জানতে চাইব তখন নামটি বলে প্রশ্ন করতে হবে, এবং টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন। আপনারা যখন প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, আবার যখন উত্তর শোনার প্রয়োজন হবে তখন টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে নেবেন। আপনি কথা বলছিলেন, আমরা কথা বলছিলাম রুশ তদন্ত নিয়ে, নির্বাচনে রুশ হস্তক্ষেপ, সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, তার পরিবারও জড়িয়ে আছে এক্ষেত্রে, তার ছেলেও ট্রাম্প টাওয়ারে যে বৈঠক করেছে 2016 সালের জুনে, সেটিরও কিন্তু প্রুফ আছে। আপনি বলছিলেন যে এখনই আমি বলবো যে ইতি টানার সময় হয়নি, কিংবা উপসংহার লেখার আমরা এখনও জানি না যে কী হবে, কিন্তু আপনার কাছে জানতে চাই যে আজকে ওহাইওর নির্বাচনের যে ফল বলছে, রিপাবলিকানদের শক্ত ঘাঁটি ডিস্ট্রিক্ট 12, সেই ডিস্ট্রিক্ট 12-এ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যদিও রিপাবলিকান প্রার্থী জিতেছেন মাত্র 1 পয়েন্টের ব্যবধানে, কিন্তু জানতে চাচ্ছি যে আপনার কী মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি, নির্বাচনের রুশ হস্তক্ষেপ তদন্ত, এগুলো মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? দেখেন, প্রভাব তো আমরা কিছু কিছু এরিয়া যেগুলো ডেমোক্র্যাটদের এরিয়া সেগুলো তো আছে, কিন্তু রিপাবলিকানদের কিছু এরিয়াও আমরা দেখছি অনেক অনেক, মানে যেমন আজকে রেজাল্টটা দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি এটা ইলেকশন রেজাল্টে। কিন্তু যেটা আমি বলছি যে আমাদের আসলে রুশ তদন্ত, রাশিয়ার হস্তক্ষেপ ছিল এবং ছিল না, এই এই জিনিসটা আমরা এখনো ক্লিয়ার না আর কি, ছিল, হ্যাঁ ছিল তো অবশ্যই, কিছু তো আছে, কিন্তু এত ক্লিয়ার না, যেহেতু এখনো সব ক্লিয়ারভাবে আসে নাই, সো আমরা এখনো ওই জিনিসগুলোতে কিছু, আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না আর কি। আচ্ছা, কিন্তু মধ্যবর্তী নির্বাচনে আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে প্রভাব ফেলবে, প্রভাব ফেলবে একদম, মানে খুব
অল্প হলেও প্রভাব ফেলবে, অল্প হলেও প্রভাব ফেলবে, এবং এই বিষয়টি সবাই বলছেন। এবং আরেকটি বিষয় আছে যে কংগ্রেসের নিয়ন্ত্রণে এখন রিপাবলিকানদের দখলে, সেই সাথে ডেমোক্রেটরা কতটা সুবিধা আদায় করে নিতে পারবে সেটিও একটি প্রশ্ন আছে। তবে একজন আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। এখন পর্যন্ত কতদিন হয়েছে বললো? তিন মাস। ইউজুয়ালি ইটস এখন টেকিং টাইম। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা 30 দিনের মধ্যে পেয়েছি ওয়ার্ক পারমিট, কোনো কোনো ক্ষেত্রে 90 দিন, ইউজুয়াল ক্ষেত্রে 90 ডেজ। তো উনি বলছে তিন মাস, তো তিন মাস ইজ অ্যাপ্রক্সিমেটলি 90 ডেজ, উনি সুন পেয়ে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি ওয়ার্ক পারমিটটা একটু লঙ্গার সময় নিচ্ছে। সো ওনার যেহেতু 3 মান্থস C10, খুব শীঘ্রই চলে আসবে মনে করছি আমরা, মানে কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন কি মনে হয় যে কেন লেন্দি প্রসেস? প্রায়ই বলা হয় যে আগে যে একটা নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়ে চলে আসতো, এখন সেই সময়ের চেয়ে বেশি সময় লাগছে সব কিছুতে, সিটিজেনশিপ পরীক্ষা থেকে শুরু করে সব কিছুতে, কেন? এখন যেমন উপর থেকে ইনস্ট্রাকশন এসেছে, USCIS এর কিছু পলিসি চেঞ্জ হয়েছে, ওনারা সব কিছু বেশি খুঁটিয়ে দেখছেন অ্যাজ পার ইনস্ট্রাকশন অনুযায়ী, সেটা একটা কারণ। আর একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন যে অনেক একসাথে পড়ছে, ওনাদের এমপ্লয় মানে যারা এমপ্লয়ি ওখানে USCIS এর এমপ্লয়ি কম এবং অ্যাপ্লিকেশন অনেক বেশি, সো এটা প্রসেস করতে একটু লঙ্গার সময় নিচ্ছে ওনারা। এই জন্য রিসেন্টলি দেখা গেছে যে ওয়ার্ক পারমিটের জন্য আপনি ইনস্টেড অফ 3 মান্থস আগে অ্যাপ্লাই না করে আপনি এখন 6 মান্থস আগে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, সো মানে 6 মাস আগেও আবেদন করা যাচ্ছে। এবং আরেকটা জিনিস, আপনি 1 বছরের জন্য ওয়ার্ক পারমিট না, এখন ওনারা 2 বছর করে দিচ্ছে, 2 বছর করে। সো 2 বছর যেহেতু করে দিচ্ছে, সো এটা দুইটা আমাদের ক্লায়েন্টদের জন্য দুইটা লাভ। একটা হচ্ছে যে উনি একবার পেমেন্ট করছে, 410 টাকা যেটা দিতে হয় ওয়ার্ক পারমিটের জন্য, সেটা একবার পে করছে এবং 2 বছরের জন্য পাচ্ছে। এবং আবার 6 মাস আগে উনি অ্যাপ্লাই করতে পারছে। তো ওনারা যদি বেশি সময়ও নেয়, উইদিন দ্যাট 6 মান্থ চলে আসবে। আরেকটা হচ্ছে যে যদি আপনি 6 মাস আগে নেন, তাহলে আপনার আবার নেক্সট কার্ডটা পেলে সেটাও আবার 6 মাস আগে এগিয়ে যাবে, বুঝতে পারছেন? সো আমরা পার্সোনালি অ্যাডভাইস করি যে এখনও 3 মাস আগে অ্যাপ্লাই করলে ইটস বেটার। সো আপনি ওই আরও 3 মাস বাড়তি সময় যেটি সেটি পাওয়া যাচ্ছে। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সোহেল বলছি জ্যাকসন হাইটস থেকে। জি ভাই বলুন। আমার দুইটা কোশ্চেন, প্রথমটা হচ্ছে যে USCIS এর যে ওয়েবসাইট এ ফ্যামিলি ভিসার ব্যাপারে যে ডিরেকশন দেওয়া আছে, দুটো ডেট আছে, উপরের অংশে দেওয়া আছে একটা ডেট, নিচের অংশে একটা ডেট দেওয়া আছে, দুইটার ডিফারেন্স সম্ভবত এখন 2004 এবং 2005 দুইটা ডেট, পরেরটাতে বোধ হয় ডিসেম্বর 2004 আছে এবং নিচেরটাতে 2005 মে মাস আছে, এই দুইটার পার্থক্যটা কি একটু যদি বলেন। আর একটা হচ্ছে ট্রাম্প রিসেন্টলি যে নিউজটা দেখা দিচ্ছে যে ট্রাম্পের সমস্ত ইমিগ্রান্টদের ব্যাপারে যে নতুন রুল করতেছে, এটার ব্যাপারে যদি একটু বলেন যে কি ধরনের ইফেক্ট করবে লিগ্যাল যারা গ্রিন কার্ড ধারী তাদের। আচ্ছা ঠিক আছে, আগে প্রথম প্রশ্নের উত্তরটি দেন। হ্যাঁ, বলছে যে ওয়েবসাইটে যেটা আছে, যেটা আপনার ফাইনাল দেখাচ্ছে সেটাই আপনি দেখবেন, এবং ফাইনালটাই হচ্ছে যে এখন যারা ওয়েট করছে ভিসার জন্য, যেমন ভাই বোনের অ্যাপ্লিকেশন এখন 2004 ডিসেম্বর চলছে, এটা এক্সাম্পল দিলে উনি বুঝবে, উনি যেহেতু ওয়েবসাইটে দেখতেছে উনি বুঝবে। সো ফাইনালটাই দেখবেন আপনারা। আচ্ছা, আর উনি জানতে চেয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশন নিয়ে বিভিন্ন নীতি করছেন, তো আসলে তো কোনো আইন এখনো পরিবর্তন হয়নি, বিশেষ করে যে ইমিগ্রেশনের ব্যাপারে। হ্যাঁ, আইন পরিবর্তন হয়নি, তবে অ্যাটিটিউডের পরিবর্তন হয়েছে, আচরণগত পরিবর্তন হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে পলিসিগত কিছু ইনসাইডে, USCIS এর ইনসাইডে পলিসিগত অনেক চেঞ্জ এসেছে, আমরা মানে নীতিগতভাবে কিছু পরিবর্তন এসেছে। হ্যাঁ, আইনের পরিবর্তন করতে হলে তাকে দীর্ঘ সময় কংগ্রেস সব কিছুই। আমরা আরেকজন আছেন নিয়ে নিই, ঈশ্বর স্বামী, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন
পনিরটি আছেন আমাদের সাথে? জি, আমি আসাদুল্লাহ নিউ জার্সির কোশান টাউনশিপ থেকে বলছি। জি আপু, আমার ব্যারিস্টার আপার প্রশ্ন যে 2007 এ A4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলাম এবং 2009 এ অ্যাপ্রুভ হয়, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো কেসি কেস নাম্বারটা পাইনি। আমার এখন এই মুহূর্তে কি করতে হবে কথা বলছে? ডিএইচকে নাম্বার আরো পরে আসবে, কিন্তু কারণ এখন 2000 আমরা বলেছি, 4 এর ডিসেম্বর মাস চলছে, ওনারটা হচ্ছে 2007 এ, সো ওনার লং পিরিয়ড অফ টাইম ওয়েট করতে হবে। আরেকটা হচ্ছে যে ওনার অ্যাপ্রুভাল আসছে, যেহেতু অ্যাপ্রুভাল আসছে অ্যাপ্রুভালের চিঠির ওপরে অথবা রিসিভ নোটিশের ওপরে ওনার একটা কেস নাম্বার আছে, সেটা আপাতত সেটা ইউজ করবে, এবং পরে যখন ওনার ভিসা অ্যাফিডেভিট অফ সাপোর্ট এবং ভিসা ফির জন্য আসবে তখন ওনার একটা ডিএইচকে নাম্বার নির্ধারণ করে আর কি। তো ইটস স্টিল টু আর্লি ওনার জন্য। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, ফোনে কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। জি আমি অনুপ বলছিলাম ব্রুকলিন থেকে। জি ভাই বলুন। জি আমি, আমার একটা প্রশ্ন ছিল অ্যাটর্নি আপার কাছে। 2016 এর জুলাইতে আমি ইউভিসা অ্যাপ্লাই করছিলাম, তা আমার রিসিভ ডেট জুলাই 28, বাট আমি এরপরে আর কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো নিউজ পেলাম না এখনো। ইউভিসা অ্যাপ্লাই করেছেন আপনি, এটা আপনি 2016, এখন 2 বছর হচ্ছে, ইউভিসার এমনি ওয়েটিং টাইম একটু লঙ্গার আছে, বাট উনি যদি উদ্বিগ্ন হন তাহলে ওনার যে ইউভিসার কেস নাম্বার রিসিট নাম্বার আছে ওইটা দিয়ে উনি ইউএসসিআইএস এর সাথে আইদার ইমেল করে যোগাযোগ করতে পারেন, চিঠি লিখতে পারেন, অথবা ফোনের মাধ্যমে জানতে পারেন যে ওনার কেসের কতটুকু স্ট্যাটাস। আর যদি ওটা না হয়, ওনার নিজের পার্সোনালি কোনো অ্যাটর্নির মাধ্যমে যদি উনি করে থাকে তাহলে অ্যাটর্নিও ওনাদেরকে চিঠি দিয়ে ইউএসসিআইএস কে কেস স্ট্যাটাস জানার জন্য চিঠি দিতে পারেন। এবং অ্যাটর্নি ইশাস্তামি, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, বিরতির পর এসে আমরা আলোচনা করব, সেই সাথে দর্শক আপনাদের প্রশ্নও নিব, তবে সময় হয়েছে একটা বিরতিতে যাবার। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভি অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা ব্যারিস্টার এবং অ্যাটর্নি ইশাস্বামীকে পেয়েছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো নিতে চাই। এহানা আহমেদ প্রশ্ন করেছেন, তিনি গ্রিন কার্ড হোল্ডারধারী, তার ওয়াইফের জন্য আবেদন করেছেন, 15 মাস হয়ে গেল, আর কতদিন লাগবে? রিসিভ লেটার পেয়েছেন। গ্রিন কার্ডে অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 2.5 বছর সময় লাগে। ওনার 15 মাস হয়েছে, ওনার আরও 5 মাস থেকে 1 বছরের অ্যাপ্রক্সিমেটলি লাগতে পারে। আচ্ছা, আর সাধারণত সিটিজেনরা এই প্রশ্নগুলো প্রায়ই আসে আমাদের, সিটিজেনদের আমরা দেখি স্পাউসের জন্য কত, কখনো 1 বছর, কখনো 15 মাস, কখনো কখনো আমরা দেখি যে উইদিন 1 ইয়ারে আসে, বাট ইটস অল ডিপেন্ড আপনি কিভাবে আপনার ফাইলটা সাবমিট করেছে। আমি সবসময়ের মতো আজকেও বলছি সবার অবগতির জন্য, যে আপনারা যখন কেসটা ফাইল করবেন সব কিছু আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো, সাপোর্টিং এভিডেন্স বলি আমরা, সেগুলোর সাথে একসাথে যদি আপনারা সাবমিট করেন তাহলে আপনাদের প্রসেসিং টাইমটা একটু কুইকার হবে, এত লম্বা সময় ওয়েট করতে হবে না। কারণ আমাদের পলিসিটা হচ্ছে যে আই মেক এভরিথিং ইজিয়ার ফর দ্যাম, দে মেক ইজিয়ার ফর মি, এটা হচ্ছে যে আমাদের অফিসের পলিসি, যে আমরা যা করব আমরা অফিসারের জন্য কেসটা ইজি করে দেব, যাতে অফিসার যেখানে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, জায়গা মতো পেয়ে যায়, এবং সো ইটস ইজিয়ার ওনার জন্য অফিসারের কেসটা অ্রুভ করতে অথবা কেসটা আপনাকে তাড়াতাড়ি গ্রান্ট করতে। আর তারেক হুসাইন প্রশ্ন করেছেন, ওনার প্রায়োরিটি ডেট 2014 সালের হচ্ছে অগস্টে 4 তারিখ, এখন সেপ্টেম্বরে ভিসা যে বুলেটিন F2B ক্যাটাগরিতে, ঠিক আছে, তো 22 মার্চ 2014 দেখাচ্ছে, উনি জানতে চেয়েছেন কোনটি সঠিক, মানে সাধারণত প্রসেসিং হতে সম্পূর্ণ কতদিন সময় লাগে আর যে ডেটটি দেখাচ্ছে সেটি ঠিক কিনা। 22 মার্চ 2014 দেখাচ্ছে, আর ওনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে অগস্ট 2014, সো 22 মার্চ 2014, ইটস অ্যানাদার 6 মান্থস অ্যাপ্রক্সিমেটলি, 6 মান্থ লাগতে পারে, কিছু বেশিও লাগতে পারে, কারণ আবারও বলছি একটা আছে কোটা আছে, কোটাটা যদি এই বছরের কোটা ফিলফিল হয়ে যায় তখন আপনাকে নেক্সট ইয়ারের কোটাতে দিয়ে হয়, ইভেন দো আপনার অ্যাপ্লিকেশনটা এই বছরের।
আচ্ছা সেটির একটি বাট দেখা যায় যে বিগিনিং এর অ্যাপ্লিকেশনগুলো এ বছরের কোটাতে এসে যায়, এন্ডের টুয়ার্ডস দ্য এন্ডের অ্যাপ্লিকেশনগুলো পরে দেখা যায় পরের ইয়ারে চলে যায় আর কি, চলে যাচ্ছে। সুমন দাস প্রশ্ন করেছেন, যদিও এটির ক্যাটাগরি মিলছে না, আপনাকে জানতে চাই হোয়াট ইজ ডকুমেন্ট নিড ফর হিন্দুস ম্যারেজ পারপাস ফর এ ফোর ক্যাটাগরি। আমি সুমন ভাই আপনি বলেছেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আর আমাদের অনুষ্ঠান দেখার জন্য। F4 ক্যাটাগরি হচ্ছে সুমন ভাই আপনার ব্রাদার সিস্টারের অ্যাপ্লিকেশন, আর আপনি এখানে বলছেন ম্যারেজ অ্যাপ্লিকেশন। যদি আপনার ম্যারেজ অ্যাপ্লিকেশন হয় হাজব্যান্ড ওয়াইফের, সেটা আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধিস্ট এভরিবাডির জন্য সেম রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা আপনাকে প্রমাণ করতে হয় যে আপনি রিলেটিভ পিটিশনে যে আপনার সাথে আপনার রিলেটিভের রিলেশন রিলেশনশিপটা, যেমন ম্যারেজ সার্টিফিকেট, আপনার আপনাদের ছবি বিয়ের, আপনাদের সোশ্যাল মিডিয়াতে চ্যাট, তারপরে ইমেল, এগুলোর মাধ্যমে আপনাদের সম্পর্কটা প্রমাণ করা যে আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এটা হচ্ছে যে ম্যারেজ, যে জন্য আপনি বললেন যে ম্যারেজে কী ডকুমেন্ট দিতে হবে, সো এইটা হচ্ছে যে ম্যারেজ ধর্মীয় কারণে, কিন্তু ধর্মীয় কারণে না, আলাদা কোনো কিছু নাই, কিন্তু যেভাবে আপনার ধর্মে আপনাকে যেভাবে ম্যারেজ করতে, আপনি যদি অ্যাফিডেভিটের মাধ্যমে হয়, ম্যারেজ সার্টিফিকেট হয়, ডিফারেন্ট জায়গায় বিভিন্ন ডিফারেন্ট ইয়ে হয়, অথবা আপনাদের পুরোহিত যদি কোনো সার্টিফিকেট দেয় ম্যারিড হিসেবে, সেটাও অ্যাকসেপ্টেড ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড আন্ডার ইয়র ল, বুঝতে পারছেন। বাট সিভিল ম্যারেজ সার্টিফিকেট একটা লাগবে, যেটা যদি বাংলাদেশের বংশগত আমি, সেটা বাংলাদেশে যেমন মিউনিসিপ্যালিটি ইস্যু করে অথবা যারা ইস্যু করবে, প্রপার অথরিটির থেকে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা নিতে হবে। আচ্ছা, ইভেন দো আপনি রিলিজিয়াস ম্যারেজে আপনার পুরোহিত অথবা হুজুরের কাছ থেকে যদি নিয়ে থাকেন, বাট সিভিল ম্যারেজ সার্টিফিকেট ইউ নিড ইট। আচ্ছা, সেটি লাগবে। হ্যাঁ, বুশরা জাহান টিমা প্রশ্ন করেছেন, তার নানা হচ্ছে অ্যাপ্লাই করেছে তিন ছেলে মেয়েদের জন্য, অর্থাৎ তো হচ্ছে বাবা অ্যাপ্লাই করেছে তার ছেলে মেয়েদের জন্য গ্রিন কার্ড দিয়ে, তাদের সবারই বয়স হচ্ছে 21-এর নিচে, আনম্যারিড, স্পন্সর হয়ে গেছে, কতদিন লাগবে? তারা করেছে 2016 সালের অগাস্টে। হ্যাঁ, 2016 সালের অগাস্ট হলে এখন 2016-এর মনে হয় জুলাই চলতেছে, সো few more months approximately, আরো কিছু মাস প্রয়োজন আছে। এবং যারা আমাদের প্রশ্ন করেছেন ফেসবুকে, আমরা চেষ্টা করেছি মোটামুটি অনেকের উত্তর, আর অনেকেই হচ্ছে একই ধরনের প্রশ্ন করে, আমরা যেটি সাধারণত বলে থাকি, তারপরে ওভারঅল আপনার কাছে জানতে চাই যে সবচেয়ে বেশি আমাদের এখানে প্রশ্ন আসে ভাই বোনের অ্যাপ্লিকেশন নিয়ে, কারণ এটি দীর্ঘমেয়াদের একটি প্রসেসিং, 12-13 বছর অপেক্ষা করতে হয়, সে কারণে সবাই অপেক্ষায় থাকেন যে তার আবেদনটি কি পূর্ণাঙ্গ, মানে ঠিক মতো হলো কি না, নাকি কী হবে। তো এক্ষেত্রে আপনি যদি একটু পরামর্শ দিতেন, যেহেতু আমরা দেখছি যে 12-13 বছরের একটি প্রসেসিং, সেই জায়গাটিতে অবশ্যই পূর্ণাঙ্গভাবে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেওয়াটা ভালো। তো ভাই বোনের অ্যাপ্লিকেশনে কী কী বিষয় মাথায় রাখতে, ভাই বোনের অ্যাপ্লিকেশনে যেটা মাথায় রাখতে হয় যে মা বাবার, আপনাদের মা বাবা যে ম্যারিড ছিল, আপনারা বায়োলজিক্যাল, ওনাদের বায়োলজিক্যাল চিলড্রেন আপনারা, একই মা বাবার সন্তান, সেটা আমরা প্রমাণ করব কিভাবে, আপনার মা বাবার ম্যারেজ সার্টিফিকেট। কিন্তু আমরা দেখেছি আমাদের আগেকার ইয়েতে আমলে, মানে ম্যারেজ সার্টিফিকেটটা এভাবে ছিল না, তো পরে এটা ক্রিয়েট করা হয়েছে, কারণ আমাদের সেই রেকর্ডও ছিল, রেকর্ড কিপিংও ছিল না আমাদের দেশে। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, ইশা স্যামি, আমরা এই বিষয়টি নিয়ে আসব, এবং দুঃখিত মাঝপথে আপনাকে থামিয়েছি। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম রুফুর আপু, কেমন আছেন, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আমি নিউইয়র্ক ব্রঙ্কস থেকে আমি সুমন বলছি। আমি আপনাদেরকে, আপনার সাথে পাশে যে বসে আছেন, আপনাকে একটু প্রশ্ন করতে চাই। আমার ওয়াইফ 2016 জুনের 26 তারিখে ওর মেয়ের, দুইটা মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিল। গত ডিসেম্বরে ওদের সাপোর্ট নিয়ে নিয়েছে, অফিসার ফিসব কিছু নিয়ে নিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ওদেরকে ডাকে নাই, ওরা গ্রিন কার্ডে অ্যাপ্লাই করছে আর কি। একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর আর একটা বয়স হচ্ছে 14 বছর। ধন্যবাদ। ডিসেম্বরের যারা ওয়েট করছে, ওনারা এনভিসি এখানে কমপ্লিট করে ঢাকা এম্বাসির ওয়েট করছে ইন্টারভিউ ডেটের জন্য, ওইটার জন্য এখন অ্যাপ্রক্সিমেটলি 4-6 মাস লাগছে।
সো ওনার খুব শীঘ্রই চলে আসবে, কারণ উনি ডিসেম্বর 2017 কমপ্লিট হয়েছে ওনার কাজ। সো এখন আমরা 8 মাসের জায়গায় পড়ে গেছি। সো উনি একটা নক করতে পারে এনভিসিকে এবং ঢাকা এমবাসিকে যে এত তারিখে এনভিসি আমাদের এই চিঠিটা দিয়েছিল, ওই চিঠিটার একটা কপি দিয়ে চো আমার বাচ্চার কখন ইন্টারভিউ হতে পারে অথবা কি স্ট্যাটাস কি এটা জানার জন্য চিঠি দিতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইমন পারভিন ব্রঙ্কস থেকে। জি আপা বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো গত জুনের 7 তারিখে ওনাদের ইন্টারভিউ হয়েছে। তো ভিসার বাবার পাসপোর্টটা রেখে দিচ্ছে, বলছে যে 2 উইকসের মধ্যে দেখার জন্য। দেখ এখন 2 মান্থ হয়ে গেছে, আমি ভিসা এখনো ভিসা পাচ্ছি না। আমি যদি গুগলে যে ecac.state.gov এখানে যাই চেক করলে বাবার স্ট্যাটাসটা আসে আপনার রেডি, বাট আর যদি অ্যাপ্লাই ফরে ভিসা ইন বাংলাদেশ ওটাতে চেক করলে আসতেছে যে ডকুমেন্ট ডেলিভারি ইনফরমেশন। এখন আমি বুঝতে পারতেছি না আসলে জিনিসটা কি কিসের, ওনাকে একটু যদি বুঝিয়ে বলতেন ওনার আবেদন। আমি ওনার গুগলে যেটা উনি চেক করছেন আমি চাই না ওটা উনি করুক, উনি সরাসরি ঢাকা এমবাসিকে উনি ইমেল করতে পারেন। সো ওনার বাবার কেস নাম্বার দিয়ে অথবা চিঠি লিখতে পারেন, ওনারা সঠিক মেসেজটা ওখান থেকে পাবেন। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমার ছোট বোনের জন্য আন্ডার এজে অ্যাপ্লাই করা হয়েছে। বলুন। এখন 8 মাস হয়েছে অ্যাপ্লাই করা হয়েছে, তা এখন আর কতদিন লাগতে পারে অ্যাপ্রুভাল লেটার আসে? কে অ্যাপ্লাই করেছেন, আপনার আব্বা আম্মা? হ্যাঁ, আমার আমার অ্যাপ্লাই করছে। ওকে, অ্যাপ্রক্সিমেটলি গ্রিন কার্ড, আমি মনে করছি উনি গ্রিন কার্ড হোল্ডার আপনার আম্মা, এবং আন্ডার এজ হিসেবে অ্যাপ্লাই করেছে, আন্ডার 21। এটা আন্ডার 21 কিডসের জন্য অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স লাগে, ওনার 8 মান্থস হয়েছে। সো ওনার বেশ কিছুদিন ওয়েট করতে হবে। আর অ্যাপ্রুভ লেটার সাধারণত কতদিনের মধ্যে চলে আসে? ডিপেন্ড করে আবারও আপা, হ্যাঁ, হাউ আপনি আপনার মানে এটি আবেদনের এভিডেন্সগুলো কি সাথে সাথে দিয়েছেন কিনা। এটা দেখেন, ভাই বোনের অ্যাপ্লিকেশন বলেন, চিলড্রেনের অ্যাপ্লিকেশন বলেন, এই জিনিসটা আমরা প্রথমে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে যদি দিয়ে দিই একসাথে, তাহলে অফিসারের কাছে চিঠি লিখে আমাদের কাছে জিজ্ঞেস করতে হয় না। আবার একটা একটা সময় দেয়, ওই সময়টা অনেকে ওই সময়টার মধ্যে দেওয়ার একদম এন্ডে যেয়ে দেয়। এই যে এই যে ডিলেটা, আপনারা নিজের কেসে নিজেই ডিলে করছেন। সো সুনার ইউ ডু ইটস বেটার। আমি বলছি না যে অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি হবে, বাট অ্যাপ্রুভাল বলেন অন্য সব কিছু, ইটস লাইক আ স্মুথ ওয়েতে রান করে, ভাবে সব কিছু সুন্দরভাবে হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি আউট অফ স্টেট ছিলাম আরকানসাসে, ওখানে আমি আমি যখন আসছি যে কোনো একটা প্রসেসে আমার হোমল্যান্ড সিকিউরিটি অফিসার আমারে হোল্ড করছে, তখন আমি ওখানে কেস সাবমিট করছি, বাট 5 বছর পরে আমার কেসটা ডিনাই হয়ে গেছে। পরবর্তীতে আমি আবার কেস করছি, কেস অ্যাগেন ওরা আমারে ডিপোর্টেশন দিয়ে দিছে। বাট এর আগে মাঝখানে আমি একটা ইউভিসার জন্য অ্যাপ্লাই করছি, আমার আমার আমি একটা স্টোরে কাজ জব করতাম, ওখানে 3-4 বার আমার রব হয়েছে, আর রাস্তাতে তৈরি আমার থেকে আমার রব করছে। ওকে, তো এখন আবার ডিনাই, আমি রিঅ্যাপ্লাই করছি জুলাই জানুয়ারি 16 তারিখ পর্যন্ত লাস্ট বলতে স্ট্যাটাস ছিল এটার সাথে অ্যাড করার জন্য কোনো কিছু। এখন আমি কোনো ওয়ার্ক পারমিট, একবার ওয়ার্ক পারমিট পাইছিলাম, বাট লয়ার বলতেছে উনি নাকি দেখে নাই আমার এইটা। আমার প্রায় 10 দিনের মতো ওভার হওয়ার পরে ও আমি যখন যোগাযোগ করছি তখন বলছে আমার এটা ই হয়ে গেছে। এখন আমার করণীয়টা কি? আমার তো ডিনাইতে আছে, এখন আমার এই নতুন স্ট্যাটাস বলতে কি?
আপনার আপনি বলেছেন আপনি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন January 16, 2018-এ, আপনি তার আগে বলেছেন আপনার ডিপোর্টেশন হয়ে গেছে। যদি কোনো কারণে কারো ডিপোর্টেশন হয়ে থাকে তো আপনার প্রথম কাজ হচ্ছে ওই ডিপোর্টেশন অর্ডারটা সেট অ্যাসাইড করা, স্টে করানো। সো এই এই স্টেটা আপনাকে মোশন টু রিওপেনের মাধ্যমে আপনি করতে পারেন, মোশন টু স্টে এবং মোশন টু রিওপেন। এটা না হলে আপনার যে কোনো প্রসেসিংয়ে আপনি যেতে পারেন, কিন্তু আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত যে আটকে যাবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনার যেহেতু ডেপুটেশন অর্ডার আছে, আপনাকে যে কোনো মুহূর্তে আইস কিন্তু ডিটেইন করতে পারেন, নিয়ে যেতে পারেন। আরেকটি বিষয়, স্পর্শকাতর বিষয় নিয়ে টেলিভিশনে কথাটা না বলাটা উপযুক্ত। আরেকটা হচ্ছে যে, আমি এটা সবার জন্য বলছি, আমাদের অনেককে দেখা যায় আমাদের কাছে আসেন যে আপনারা আপনাদের ডিপোর্টেশন আছে কিন্তু তারপরেও আপনারা অন্য অ্যাপ্লিকেশন করছেন, যেমন ফ্যামিলি পিটিশন হতে পারে, ইউ ভিসা হতে পারে, দ্যার আদার অ্যাপ্লিকেশন আপনারা করছেন, কিন্তু ওইটা আপনার যে ডেপুটেশনটা হ্যাঙ্গিং আছে আপনার ওপর, সেটার ওপর কিছু করা হচ্ছে না। সো প্রথমে আপনার ডিল করতে হবে ডেপুটেশনটাকে আপনার মোশন টু রিওপেন করার জন্য এবং স্টে গ্রান্ট করানোর জন্য, যাতে ওনারা আপনাকে ডিটেনশনে নিয়ে যেতে না পারে। কারণ রিসেন্টলি আমরা দেখেছি, আমরা আগেও অনেক অনুষ্ঠানে বলেছি যে ডিপোর্টেশনে এখন যখন কারো ডিপোর্টেশন অর্ডার থাকে, আপনাকে ডিটেনশনে নিয়ে যাবে ওনারা, এবং আপনার অন্য কেসটা হয়ে গেলেও আপনাকে ওনারা রিপোর্ট করে দিতে পারে আগের অর্ডারে। হ্যাঁ, সো আপনি ওই রিস্কে যাবেন কেন? আপনি ডিপোর্টেশনটা আগে মোশন টু রিওপেন করেন, তারপরে আপনি এই কেসটা নিয়ে প্রসিড করেন। ইটস মাচ বেটার অপশন, এবং প্রফেশনাল কারো কাছে যাওয়াটাই বেটার অবশ্যই। স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে অবহেলা করাটা, হ্যাঁ। আরেকটা নুপুরাপা, আমি সরি টু ইন্টারফেয়ার, যেটা এখন যেটা যে আগে যেমন ক্যাচ অ্যান্ড রিলিজ একটা প্রোগ্রাম ছিল, ওনারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট আসার পরে সাথে সাথেই, আসার ইমিডিয়েটলি আগে থেকেই ওই ক্যাচ অ্যান্ড রিলিজ প্রোগ্রাম পলিসিটা বন্ধ করে দিয়েছেন। এবং আপনাকে যদি কেস চালাতে হয়, আপনাকে আপনি ডিটেনশনে থেকেই আপনার পুরো কেসটা চালাতে হবে, চালাতে হবে। হ্যাঁ, কিন্তু এটার মানে এই নয় যে আপনি কেস হেরে যাবেন ডিটেনশন থাকলে। আপনার কেসটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় চালানো, কারণ লয়ারকে বারবার যে আপনার সাথে ওখানে দেখা করতে হয় এবং অ্যাটর্নি গেলে ইটস এক্সপেন্সিভ প্রসেস। সো এই জন্য আপনি বাইরে থাকলে ইটস ইজিয়ার, আপনি তখনই পরিকল্পিতভাবে কাজ করতে পারেন রাদার দেন আপনি ডিটেনশনে থেকে করলেন। আরও আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি ইয়াসমিন রেহানা বলছি। জি, প্রশ্নটি আপা? আমি কুইন্স অ্যালমার্স থেকে আমি আপা আপনার কাছে জানতে চাচ্ছি দুটো প্রশ্ন। বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড গত নভেম্বরে, দ্যাট মিন্স 2017-এর নভেম্বরে অ্যাপ্লিকেশন করেছে ইমিগ্রেন্টের জন্য, এবং আজ পর্যন্ত সেটা আমরা ফার্স্ট টাইম যখন অ্যাপ্লিকেশন করার পরে অনলাইনে ওরা যে রেসপন্সটা করেছে, স্টিল আমার ওই স্ট্যাটাসেই আছে। এবং আমি প্রথমে একটু জিজ্ঞেস করবো আপু আপনাকে, আপনি নভেম্বরে আপনার হাজবেন্ড ইমিগ্রেন্টের জন্য অ্যাপ্লাই করেছে বলেছেন, এটা কার জন্য অ্যাপ্লাই করেছেন, কার জন্য আবেদন করেছেন? কি কি কোন কোন অ্যাপ্লিকেশন দিয়ে? এবং আমি আমার হাজবেন্ড ওয়াইফ, এটা কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন? আসলে আমি এসটি আমার শ্বশুরের মাধ্যমে। যারা করেছে অনেকেরই এখন ইন্টারভিউ আসা শুরু হয়েছে, আপনারও আসবে। দ্বিতীয় প্রশ্নটি আপনার কি ছিল? আচ্ছা, ওনার লাইন টিকিট আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আগামীকাল আমরা আবারও হাজির হব, আমাদের সাথে অ্যাটর্নি থাকবেন। আজকে যাদের প্রশ্ন আমরা নিতে পাচ্ছি না, আগামীকাল আমরা আশা করি সবার প্রশ্ন নিতে পারব। এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন? হ্যালো। জি, নামটি বলে নিতে হবে। জি, আমি ফ্লোরিডা থেকে বলছিলাম। বলুন আপা প্রশ্নটি। নাম? জি, আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে আমি অলরেডি গ্রিন কার্ড হোল্ডার, তো আমার সিটিজেনশিপের জন্য এখনো অ্যাপ্লাই করা হয়নি, তো আমি অ্যাপ্লাই করে জাস্ট পেপার জমা দেওয়া হয়েছে,
আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে আমি আমার ভাইদের জন্য আমার গ্রিন কার্ড থাকাকালীন অবস্থাতে অ্যাপ্লাই করতে পারবো কিনা। আচ্ছা, ইনফ্যাক্ট এর মাঝে আমি আমার মা অলরেডি ভিজিট ভিসায় আমার কাছে এসে ঘুরে গেছে। আচ্ছা, তো যদি আমি কি পারবো কিনা আমার গ্রিন কার্ড থাকাকালীন অবস্থাতে। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এটা জেনারেল ভাবে উত্তর দিতে চাই সবার জন্য যে গ্রিন কার্ড যারা ধারী তারা খালি তাদের স্পাউস এবং চিলড্রেনদের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং ওই চিলড্রেনগুলো যারা ম্যারিড না, আনম্যারিড এবং আন্ডার 21 অথবা ওভার 21 আনম্যারিড চিলড্রেনদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর ভাই বোনদের জন্য গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করা যায় না, মা বাবার জন্য তো অ্যাপ্লাই করা মা বাবা ভাই বোন কারোর জন্য যায় না, এক্সেপ্ট স্পাউস অ্যান্ড চিলড্রেন। সো আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি ওয়েট করেন, আপনি সিটিজেন হন তারপরে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করবেন। এবং অ্যাটর্নি ইশাসামি আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর দুঃখ প্রকাশ করছি যাদের প্রশ্ন আমরা আজকে নিতে পারিনি, আগামীকালও একজন অ্যাটর্নি থাকবেন। আমরা আশা করছি যাদের প্রশ্ন আমরা আজকে নিতে পারিনি আগামীকাল নিব। সবাই অনেক ভালো থাকবেন।